তো এমন কেন হলো? আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। বরাবরের মতো আমি রাজ আহমেদ আছি আপনাদের সাথে। তো আজকে গাইনোকমিশনার আরো একটা ব্যাপার নিয়ে কথা বলবো। তো এই যে ভাইকে দেখতে পাচ্ছেন, ওনার অপারেশন 18 দিন আগে হয়েছে ডক্টর ইকবাল আহমেদ স্যারের কাছে। তো এমন কেন হলো? আমাকেও পেশেন্ট বলেছিল যে ভাই, এখানে যখন সেলাই দেওয়া ছিল সেই সেলাইটা যখন শুকায় গেছে, শুকানোর পরে যে চলঠার মতো উঠে গেছে, তখন কিন্তু এখানে একটু দেবে গেছে বা একটু গর্ত গর্ত মানে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে মনে হচ্ছে। তো এটা নিয়ে ভয়ের কিছু নাই। আজকে ওনার অপারেশনের 18 দিন, সো এখন থেকে যখন মেসেজ শুরু করবে তখন দেখা যাচ্ছে 2 মাসের মধ্যে এই গ্যাপটা কিন্তু ফিল আপ হয়ে যাবে। এবং ওনাকে কিভাবে মেসেজ করতে হবে সেটার স্পেশাল লিঙ্কটা আমি কিন্তু দিয়ে দিয়েছি। তো চলুন একটু ওনার ফুল রেজাল্ট একটু দেখার চেষ্টা করি। তো দেখুন, নর্মালি উনি যেরকম শেপ চেয়েছিলেন ঠিক সেরকমই পেয়েছে, কোনো অসুবিধা নাই। আর কাটলে কিছুটা দাগ হয়, আমরা সবাই জানি। এই দাগটা 4-5 মাসের মধ্যে মানে একটা কন্ট্রোলের মধ্যে চলে আসে। সো ওনার যে অসুবিধা যতটুকু হয়েছে এটা নিয়ে টেনশনের কিছু নাই, 2 মাসের মধ্যে এটা ঠিক হয়ে যাবে। আর আপনারা অনেকেই বলে যে ভাই, গাইনোকমিশন অপারেশন কোথায় কিভাবে হচ্ছে আপডেট দেওয়ার জন্য, তো আমি সবসময় চেষ্টা করছি যে এই চ্যানেলের মাধ্যমে যে গাইনোকমিশন অপারেশন বাংলাদেশে কোন ডক্টররা গণ ভালোভাবে করছেন। তো আশা করি ওনার যে ব্যাপারটা বুঝতে পেরেছেন। তো অপারেশনের পরেও যদি কোনো পেশেন্টের মনে হয় যে ভাই আমার এরকম অসুবিধা হয়েছে বা এরকম প্রবলেম হয়েছে, তো এই ভিডিওটার মাধ্যমে আমি জানানোর চেষ্টা করলাম যে এরকম প্রবলেম হলেও টেনশনের কিছু নাই, ন্যাচারালি যেটা হওয়ার সেটাই হবে, মোটামুটি 2-3 মাস গেলে জিনিসটা কন্ট্রোলের মধ্যে চলে আসবে। তো ভিউয়ার্স, এই ছিল আজকের আলোচনা। আর গাইনোকমিশন নিয়ে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করবেন, আমি যত দ্রুত পারি সেই কমেন্টের অ্যান্সার দিয়ে দেবো। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।